আমি যদি আরব হতাম মদিনার পথ। আসসালামু আলাইকুম, হালাল বিনোদনের এটা আমাদের কয় নম্বর ভিডিও? চার নম্বর ভিডিও। আসলে মনে রাখতে হবে, এগুলো তো মনে রাখতে হবে। তো আজকের ভিডিওতে আমরা শুট করব অনেক মানুষ নিয়ে, তো যার কারণে আমাদের সাথে আছে শিয়াবই ভাই, আর এদিকে আছে তারা দুইজন আছে, তারা দুইজনের ভিতরে একজন অভিনয়, মানে দুইজনেরই কাজ আছে, এক কথায় আমার টিমের সবারই কাজ আছে। তো আজকে আরও নতুন কিছু মানুষ আসবে, তাদের সাথে আমরা আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো ইনশাল্লাহ। তো এখন হচ্ছে যে একটু ব্রেকফাস্ট করে আসি, তারপরে আমাদের নয়ন ভাই চলে এসেছে, এদিকে তানভীর চলে এসেছে, খাবার রেডি। আমাদের মাঝে ওই ভাই চলে এসেছে, হালকা ঝেড়ে বুঝলাম না তার পার্সোনাল কাজ শেষ করে এসেছে, ঠিক আছে, সব খাওয়া শেষ। তার আপনি ডাউল দিচ্ছেন না নাকি বুঝলাম না, আপনি তো ভিডিওতে চলে এসেছেন। নয়ন ভাই কি বলবে? পরোটা খুব স্বাদের, কিন্তু আজ তিন দিন ধরে জ্বর আসছিল, এখন মুখে সব ফ্যাকাশে লাগছে, আমার টিম মেম্বার যারা ছিল তারা আগেই শুটিং স্পটে চলে গেছে। আমি হচ্ছে যে এই শুটিংয়ের বড় ভাইয়ের একজন একটা অভিনয় করবে, যে সামনে সামির ভাই, তো ইনার জন্য অপেক্ষা করছিলাম, যার কারণে আমার একটু দেরি হয়ে গেল। তো আমরা শুটিং স্পটে যেয়ে আপনাদের সাথে কথা বলছি। আলহামদুলিল্লাহ আজকে শুটিংটা হবে এখানে, তো আজকে আমরা একটা কার গাড়ির ব্যবস্থা করেছি। তো আমাদের সাথে নয়ন ভাই আছে, নয়ন ভাই অডিয়েন্সের উদ্দেশ্যে কি বলবে? আমি অলরেডি বলেছিলাম, যাই হোক আজকে শুটিংয়ে এসে অনেক ভালো লাগছে, যদিও আমি শুটিংয়ে থাকছি না, তারপরেও শুটিংয়ের স্বার্থে অনেক কিছুই করতে হবে, আর এই ভিডিওটা আশা করছি অনেক ভালো হবে, আপনারা সবাই আমাদের সাথে থাকুন, হ্যাঁ সেই আশাই করছি। তো এখানে হচ্ছে যে সাথী লাগবে, আমরা কয়েকটা ফ্রেন্ড মিলে এখানে গল্প করব, সেই সিনটা তৈরি করার জন্য এখানে সাথী লাগবে। তো এদিকে আমাদের নয়ন ভাই আসলে সাথী লাগানোর মানে ব্যবস্থা করছে, ও এখানে আসে না। আর দেখি রতন মানিক ভাই কি বলবে? কাজে ব্যস্ত আছে ভাই। ও কাজে, ও ভালো কথা, একটা বলি মানিক ভাই কিন্তু আজকে সেই গাড়ির ড্রাইভারের পার্টটা করবে, দেখা যাক মানিক ভাই কেমন অভিনয় করে। হ্যাঁ ইনশাল্লাহ মানিক ভাই ভালো পারে। শুটিং এ পিয়াল ভাই আছে, কি বলতে চাই পিয়াল ভাই অডিয়েন্সের উদ্দেশ্যে? অডিয়েন্সের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা ভিডিওগুলো দেখুন, হ্যাঁ দেখুন পুরো পুরো। ওকে ওকে ওকে। নয়ন ভাই তো বারবারই অডিয়েন্সের উদ্দেশ্যে বলছে, আমি আর বলতে চাই না, আমি যতটুকু বলেছি যথেষ্ট। আমাদের নতুন তানভীর আছে, তানভীর কি বলতে চাই অডিয়েন্সের উদ্দেশ্যে? খুব ভালো লাগছে, নতুন একটা কাজ করছি। আচ্থা আচ্থা, তো আশা করছি খুব ভালো। সামনের থেকে মারেন, সামনের থেকে মারেন, সামনের থেকে মারতে। ওটা তো আমাদের সাথে দুবাইয়ের আছে, তো দুবার কি বলবে অডিয়েন্সের উদ্দেশ্যে? কিছুই বলবো না, শুধু ভিডিও দেখতে বলবো। হ্যাঁ দুবাই যাবে কেন? দুবাই তো তো আইসে এই কাজ করুন, আপনি আপনার তো কথাবার্তাই ঠিক হয় না, দুবাই কি যা আসলে তো আজকে শুটিং এর প্রথম সিনটা হবে আসলে ওই ব্রিজের পার থেকে গাড়িটা নিয়ে আসবে বুঝলে, মানে তুমি বাইকের পিছনে থাকবা, আর হচ্ছে যে শটটা হচ্ছে ওখান থেকে মুভ হয়ে আসবে, দেন হচ্ছে যে মানিক ভাই এসে এখান থেকে নয় গাড়িটা চালাবে। কি মানিক ভাই কি ড্রাইভার? ঠিক আছে কালার ঠিক আছে মানিক ভাই, না এই যে যাতে চালালে হবে না, আপনিও যান সাথে ভাই, একবার গাড়িতে উঠে পড়ে। আমাদের সাথে স্বামী ভাই আছে, ওই ভাই এদিকে হেল্প করার চেষ্টা করছে। না
ওই শর্ট খুদুনি ফাউদি ক্বাল ওয়াজা উমাতিউ বসরি ওয়া কাযাল ফুআদ গাড়ি টাকা 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 কহনা ওয়া আলকামুনা BMW ঢাকায়, এই শহরে BMW চলে? রাস্তাঘাটের যে অবস্থা, যা অবস্থা রাস্তাঘাটের, এই চুপ কর, টাকা তো আমি পকেটে নিলাম নাকি? হাই গাইস, কি অবস্থা? হাই গাইস, কি অবস্থা? কেমন আছো তোমরা সবাই? BMW ঢাকায়, এই শহরে BMW ঢাকায়, এই শহরে BMW চলে? রাস্তাঘাটের যে অবস্থা, BMW ঢাকায়, এই শহরে BMW চলে? রাস্তাঘাটের যে অবস্থা, যাই হোক এই ফোনটা কিনেছি, যাই হোক এই ফোনটা কিনেছি, আইফোন 12 প্রো ম্যাক্স, লেটেস্ট অ্যাপডেট আইফোন। বাসার সবাই ভালো আছে? না, ভালো আছে না। বাসার সবাই কেমন আছে সেটা জানতে হলে আবার খোঁজ নিয়ে জানতে হবে, এটা বলতে হলে আবার খোঁজ নিয়ে জানতে হবে, সেটা বলতে হলে এখন খোঁজ নিয়ে জানতে হবে, তা না হলে আবার মিথ্যে কথা বলা হয়ে যাবে। একবার একবার রেডি, এই ফেস কি আসছে? আমরা এক্সপ্রেশন দেব। হ্যাঁ রেডি, হুম দেখ আপনি সাথে কথা বলছিলেন, রেডি তাই না আব্দুল্লাহ? হ্যাঁ তাই না আব্দুল্লাহ, হ্যাঁ জি ভাইয়া, তারপরে এসে দেবো, রেডি দিলাম। হ্যাঁ আমি ফোনটা হাতে দিই। আমার আমার ডায়লগ কি, ঢাকা থেকে কবে ফিরবেন ভাইয়া? নট শিওর, নট শিওর বাট হ্যাভ টু গো নাও। ঢাকা থেকে কবে ফিরবেন ভাইয়া? নট শিওর, তোমরা আড্ডা দাও, আই হ্যাভ টু গো নাও। চলেন এক কাপ চা খাই ভাই, বসেন, চলেন এক কাপ চা খাই। না এটা হয়নি। এই সময় BMW চলে, যা অবস্থা রাস্তাঘাটে, যাই হোক এই ফোনটা কিনেছি, আইফোন ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? দাঁড়াও ফোন, ভাই আপনার বাসার সবাই কেমন আছে? আরেকবার আরেকবার, কেমন আছেন? সবাই কেমন আছেন? আমার বাসায় যারা আছে তাদের সিনি একটা, তাই না, তাই না আব্দুল্লাহ? আসেন আসেন ভাই, এক কাপ চা খাই। আসেন ভাই, আসেন ভাই, এক কাপ চা খাই, চলেন না? হ্যাঁ আসেন ভাই, আচ্ছা রেডি? হ্যাঁ পিছলে ডায়লগ ডায়লগ, ঢাকা থেকে কবে ফিরবেন ভাই? নট শিওর, বললাম হ্যাঁ, ঢাকা থেকে কবে ফিরবেন ভাই? নট, ঠিকই বলেছিস, বিলাসবহুল বাড়ি, দামি দামি গাড়ি সবই আছে, কি করলাম আমরা?
ঠিকই বলেছি, বিলাসবহুল বাড়ি, দামি দামি গাড়ি সবই আছে, আমরা কি করলাম? আমরা কি করলাম না? তুমি চলে এস তো, তোদের তো দামি দামি গাড়ি আছে তো। আমাদের শুটিং শেষ হয়ে গেছে কারণ আমাদের ক্যামেরাতে চার্জ নেই, এই কারণে আমরা আমাদের অফিসে ব্যাক করছি। ওই যে সবাই ওই নতুন বাইকে আসবে, शादी में कोरा भी আজ কি হচ্ছে আমাদের শুটিং এর দ্বিতীয় দিন, আজকে আমরা একটু লেট করে ফেলেছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি ভিডিও করছি, আমাদের সামনে অ্যাক্টর অ্যাক্টিং করছে, আমাদের যে সিনেমাটোগ্রাফার তিনি আসেনি, যার কারণে আমাকেই ক্যামেরা হ্যান্ডেল করতে হচ্ছে, পাশাপাশি অ্যাক্টিংও আমাকে করতে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্টর ডায়লগ দিচ্ছে কিন্তু ওনার মুখে কোনো ছায়া পড়েনি, এমনকি কোনো রোদও লাগেনি। আমরা শুটিং করছিলাম প্রায় 3টার দিকে, তো ওনার মাথার উপরে একটা ছাতি দেওয়া আছে, বড় একটা ছাতি, যাতে আপনারা ভিডিও যখন দেখেন তখন যাতে মুখে ছায়া না লাগে, একদম ফেসটাকে খুব সুন্দরভাবে ক্লিয়ার দেখা যায়, এই কারণে ওনার মাথার উপর ছাতি দেওয়া আছে। একটা ভিডিও কমপ্লিট করতে অনেকেই কাজ করে, যেমন মেকআপ আর্টিস্ট, তারপরে লাইটম্যান, বুমম্যান, মানে যে মাইক্রোফোন ধরে, আবার সিনেমাটোগ্রাফার। তো এখানে দেখতে পাচ্ছেন একজন লাইট দিয়ে তার ফেসে আলো দিচ্ছে, তো লাইট দিয়ে আলো দেওয়ার কারণ হচ্ছে যাতে তার ফেসটাতে আরও গ্লেজ আসে, মানে সুন্দরভাবে এই জিনিসটা যাতে আপনারা দেখতে পারেন, এই কারণে তার ফেসে আসলে লাইট মারা হচ্ছে। আর একটা জিনিস খেয়াল করেন, আমার কানে একটা হেডফোন আছে, আমি লাইভ অডিও শুনতে পাচ্ছি, অ্যাক্টর যেভাবে কথা বলছে সেটা আমি সম্পূর্ণ ইজিলি শুনতে পাচ্ছি, যাতে অডিওতে কোনো সমস্যা আছে কি না বা নয়েজ আছে কি না এটা বুঝতে আমার অনেক সুবিধা হচ্ছে, কারণ আমরা রোডের পাশে শুটিং করছি। সত্যি তেলোটাকে তেল সবাই দেয়। রেডি, 3, 2, 1, অ্যাকশন। কি করলাম আমরা? এই যে ভিলেন ভিলেন কেজিএফ ভিলেন হলে কিন্তু সে আছে। আরে তোরা তো আফসোস করিস না, আরে তোরা তো আফসোস করিস না, এই নে এটা রাখ, সাউন্ড আর টাকাগুলো তোদের ফেরত দেওয়া লাগবে না, ওদের দামি দামি বাইক। মাত্র 100 টাকা দিলি? ওদের বাইক আছে, ওদের বাইক আছে, অ্যান্ড্রয়েড ফোন আছে। লাস্ট ডেটম শেষ করি, ঝোলটা দিয়েছি তেমন, মন খারাপ করিস না, পরবর্তীতে বেতন পেলে তোকে বেশি দিব, মন খারাপ করিস না। এই চুপ কর, ভালোই হলো, টাকাটার খুব দরকার ছিল। রেডি দাম তো, আলহামদুলিল্লাহ আমাদের শুটিং, এখানকার শুটিং দ্বিতীয় দিনের ভিতরে কমপ্লিট হলো। সবথেকে কথা হচ্ছিলো স্টোরি খুব ঝামেলা স্টোরি, যার কারণে সমস্যা হচ্ছিল 5 থেকে 6 জন লোক এক জায়গাটাই, মানে 10 জন লোক এক জায়গাটাই রেখে, তারপরে এক জায়গায় সরি, 5 থেকে 6 জন লোক এক জায়গায়। তুমি আমাকে ব্যাকরণ শিখায় রেখে ব্লগের শর্ট নেছে। 5 থেকে 6 জন লোক এক জায়গাটায় রেখে আমাদের শুটিং করা লেগেছে। তো এখন হচ্ছে যে আমরা সবাই মিলে যাবো খাওয়া দাওয়া করতে, তো চল। নয়ন ভাই কি বলবে? না কিছু বলছি না। ঠিক আছে, নয়ন ভাই কি বলবে এখন, কি বলতে চাই? শুটিং শেষ করে আমরা খেতে এসেছি। আচ্ছা, আমরা সবাই মিলে খাচ্ছি, আকিব ভাই আমাদেরকে খাওয়াচ্ছেন। আকিব ভাইকে অনেক ধন্যবাদ যে এত সুন্দর খাওয়ার আয়োজন করেছেন। প্রথমে আমরা লাল শাক ভাজি খাচ্ছি, তারপরে আমরা একটু আজকে আমাদের আকিব ভাই স্বল্প ভাবে আমাদের, আমার সম্পর্কে তেল মাছি বলিনি, তেল মাছি না ভাই, আমার বলতে তো দাও, স্বল্প গাইতে আমাদের খাওয়াচ্ছেন গরুর মাংস, শাক আর টমাটো। জাফর কি বল ভাই? আমার তো আগে ভালো লাগতেছে যে পাবনাতে আসার পরে আপনার কাছে কাজ করার সুযোগ পাইলাম, তারপরে
আপনি আরো খাওয়াচ্ছেন, এরপর আর কিছু বলার আছে বলেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওই দেখি আমাদের ওই ভাই আসছে, ওই দেখা যাচ্ছে ওই ভাই ঝাড়তে গেল আবারও। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, ওই ভাই কি বলবে? আজকে আমাদের শুটিং এর তৃতীয় দিন, আজকে শুটিং এর তৃতীয় দিন। তো রতন ভাই দেখি তো পাসপোর্টই অন্যরকম, ক্যাপ ট্যাপ করে পুরো তো আজকে আমাদের শুটিং হচ্ছে যে এদিকে ফাঁকা একটা স্পেসে। তো সবাই মাউন্টেন থেকে নামাচ্ছেন, তা কাছে তো রতন ভাই আপনাদের দেখাবে কিভাবে ঢালু জায়গা থেকে নামবেন। তো দেখেন রতন ভাই, আচ্ছা আপনার এই জুতোর দাম কত ভাই? 1500 টাকা। তারপরে ব্যালেন্স করবে কি করে ভাই? আপনি ছোটি পরে দেখাচ্ছেন, ছোটি পরে গেলে উপর দিকে সবসময় ব্যালেন্স থাকে। আচ্ছা উপর দিকে মানে পিছন দিকে? পিছন দিকে ব্যালেন্স করলে ধন্যবাদ। তো আমরা ডিউটাল বুঝে ফেলেছি। তো আমরা নদীর পাশে, এটা হচ্ছে নদী, আর এই নদীর পাশে হচ্ছে একটা পরিত্যক্ত জায়গা আছে। তবে ক্যামেরাতে এই সবুজ ভিউগুলো অনেক সুন্দর আসে। তো আমাদের স্টোরির সাথে আমরা চিন্তা ভাবনা করছি এই জায়গাটা অনেক যাবে, রিলেট করবে। আমাদের সকলের সিদ্ধান্ত হলো এইখানেই শুটিংটা হয়। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরা সেট আপ রেডি করা আছে, নো স্মোকিং এরিয়া। আমাদের টিম মেম্বার আরও অন্যান্য মেম্বাররা অপেক্ষা করছে শুধুমাত্র অ্যাক্টর আসার জন্য। ইতিমধ্যে আমাদের অ্যাক্টর স্লো মোশনে হাজির হয়েছে। তো আমাদের এই শুটিংয়ে 4 জন অ্যাক্টর লাগবে মিনিমাম, যার কারণে 4 জনের জন্য আমাদের অপেক্ষা করা লাগছে। এই জন্য আমরা রোদের ভিতরে মানে এখানে অপেক্ষা করছি। সবাই আসলে ইনশাল্লাহ আমরা আমাদের শুটিংয়ের কার্যক্রম শুরু করব। আপনার ঠ্যাং ঠুং ভেঙে হাতে ধরিয়ে দেব। এটা কি যাত্রার ডায়লগ? এটা যাত্রার ডায়লগ। ও মাই গড, এটা যদি আপনার রেডিওতে আপনি বলেন তাহলে কেমন হবে? স্যার মুভ করলেই হয় না? আরে মশাই, আমি কোথায় ভাবলাম আপনি তো একটা ভালো কথা বলবেন, আপনি কি ঠ্যাংটুন ভাগার কথা বলছেন? কি এ ভাই মন খারাপ নাই? না হ্যাঁ, সবাই এই জায়গাটায় বসে রয়েছে, আমি একা এই জায়গাটায়, সিট নেই, এই জায়গাটায় একা বসে রয়েছেন। আপনি, আমি আপনার থেকে কীভাবে ওখানে বসে থাকি বলেন, আপনি বলেন। হ্যাঁ আপনি কি কি মন খারাপ নাকি তাই বলেন? না না, সবাই কিন্তু অডিয়েন্স কিন্তু দেখে ফেলছে, কিন্তু আপনি কিন্তু মিশে কথা করলেই কিন্তু ধরা, বুঝতে পারছেন? হ্যাঁ ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুটিং এর প্রস্তুতি চলছে। ক্যামেরাম্যান, তারপরে লাইটম্যান, তারপরে রিফ্লেক্টর ধরছে। যে সবাই আসলে একটা জিনিস চিন্তা করছে যে সূর্যের আলোটা সরাসরি আমাদের মুখে পড়ছে, এইটা ঠেকানোর চেষ্টা করছে যাতে আপনারা আমাদের ফেসটাকে মানে ভালোভাবে দেখতে পারেন, আর ডায়লগগুলো যাতে মানে এক কথায় ম্যাচিং হয়, এই কারণেই সানলাইটটা আসলে এইভাবে ঠেকানো হচ্ছে। তো খুব রিসেন্টলি ইনশাল্লাহ আমরা একটা ছাতি কিনে ফেলবো যাতে রোদ্রের ভিতরে শুটিং করতে আমাদের সুবিধা হয়। দেখেন আমরা একটা ছাতি নিয়েই এই কয়জন রোদের ভিতরে মানে শুটিং করছি, কিন্তু এখানে বড় একটা ছাতি হলে আমাদের জন্য অনেক উপকার হতো। শুটিং স্পটের ডায়লগ বুঝিয়ে দেওয়ার জন্য অনেক সময় লাগে, বারবার প্র্যাকটিস করা লাগে। তো ধৈর্য না ধরলে আসলেই কোনোভাবেই একটা ভিডিও পরিপূর্ণ করা সম্ভব না। তুজে ইসলাম সে কম কুফর সে জ্যাদা মোহাব্বত হে নিজামে হক কে গলবে সে পতা কিউ তুজকো নফরত হে খিলাফত। হালকা শুটিং শেষ করার পরে ভাবলাম যে টিম মেম্বারদের নিয়ে হালকা নাস্তা করে নিই, এই কারণেই এখানে নাস্তা হচ্ছে মুরগি মুরগি মুরগি। ইসি কো কুফর কহতে হে নিফাক এসে হি হোতা হে তেরে ঈমান কা পর্দা
भी चाहते से ही होता है मैं ऐसी काम से हूँ जी। तू यार तो टका को था बातचीत आश्चर्य को था की व्यापार यार तो टका को था बातचीत बिशी आश्चर्य जो है जी ঠিক আছে না প্রচুর আস্তা দিয়ে দিছি তো মানে বলতো জীবনও খাওয়াই না আজকে খাওয়া দিয়ে দিছে তাহলে ও পাতা তুললি তো আমার তো আমি তো পাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছে মানে আছে সাউন্ড আসছে আর আর সব টাকার হিসাব দিয়ে যায় নাকি তাহলে পাতার হাতে দাঁড়িয়ে থাক দাঁড়া বলছি 35 টাকার ক্যান্ডি আর 35 টাকার স্পিড খাইছিলাম আর 35 টাকার স্পিড খাইছিলাম আর চিপস খাইছিলাম লেজ আর আর মনে পড়ছে না ভাই এবার রাখি খুব কষ্ট হচ্ছে আর পারছি না তো আর পারছি না তো পারছি না খুব কষ্ট হচ্ছে আর পারছি না কি সব বকছিস তোর আবার কি হলো এখন আবার কোথায় যাবি এ তো এখানে আই তুই কি করতে যাচ্ছিস বল তো অ্যাকশন তুই কিন্তু বলেছিলি ভাই মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাঈমান আবাদান আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম মুহাম্মাদুন সাইয়িদুল কাউনাইন ওয়াফাকালাই محمد سيد الكونين وثقلين والفريقين من عرض ومن عجم مولاي صلي وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم هو الحبيب الذي ترجى شفاعته هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم مولاي صل وسلم دائما أبدا আলহামদুলিল্লাহ শুটিং করতে করতে আমরা সবাই মিলে এখানে বিশ্রাম নিচ্ছি আমাদের যে ক্যামেরা আছে ক্যামেরার ব্যাটারি লো হয়ে গেছে তো এই সুযোগে আমরা একটু আপনাদেরকে একটু সুন্দর মানে গজল শোনাতে চাই তো আমাদের তানভীর ভাই হচ্ছে যে গজল করবে অ্যাকশন আমি যদি আরো হতাম মদিনারি আমি যদি আরব হতাম মদিনারি পথ সেই পথে মোর চলে যেতেন সেই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত আমি যদি আরব হতাম মদিনারি পথ হাসান হোসেন হেসে হেসে নাচত আমার বুকে এসে হাসান হোসেন হেসে হেসে নাচত আমার বুকে এসে চোখে আমার বইত নদী চোখে আমার বইত নদী আলহামদুলিল্লাহ আজকের যে ভিডিওটা আমরা আপলোড করলাম হিসাব নাটক এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে মানে শর্ট ফিল্ম কিভাবে তৈরি করতে হয় যে আমি আমি বলেছিলাম যে আপনারা মানে কমেন্ট করে জানান যে আসলে আপনাদের টিউটোরিয়াল প্রয়োজন কি না তো দেখলাম যে ভালোই রেসপন্স হয়েছে আপনারা চাইছেন যে আমি শর্ট ফিল্ম কিভাবে তৈরি করতে হয় এটা আমি আপনাদেরকে জানাই
তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি দেখি এই ব্যাপার নিয়ে একটু ভাবছি খুব তাড়াতাড়ি খুব সহজভাবে। আসলে ইউটিউবে ইসলামিক কন্টেন্ট কীভাবে তৈরি করা যায় এই নিয়েও বানাতে হবে, ভিডিও বানাতে হবে আপনাদের উপকারের জন্য। তো আসসালামু আলাইকুম, দেখা হবে ইনশাআল্লাহ।